ব্লগনেস মাধবীর চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকালে। সকালের জলখাবার দিয়ে শুরু হয়েছে। জলখাবারে নাতি খেলো নাস্তা, আর আমরা রুটি ও রুটি খাবেন আজকে। রুটি খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে ও না পাস্তা। হ্যাঁ, এই পাস্তা খাবো, পাস্তা খাবো। আচ্ছা, পাস্তাই করে দেওয়া হলো, ও পাস্তা খাচ্ছে। আর নাতনি এখন রোবট নিয়ে খেলা করছে, কিন্তু রোবটের মধ্যে যদি এখন ব্যাটারি চালু করে দেওয়া হয়, ও ভয়ে দৌড়ে চলে যাবে। ব্যাটারি দিয়ে চালু করলে ও আর এটা ধরবেও না, তখন চিৎকার করতে শুরু করে দেয়। এর চুপচাপ থাকলে কিছু হয় না, ও খেলছে এটা নিয়ে, তাই চুপচাপ আছে। ওর বাবা এখন বাইরে বেরোলো কাজে, একটা কাজ নিয়ে, অনেকগুলো কাজ নিয়েই বেরোচ্ছে একসাথে। গাড়ির আওয়াজ শুনে বেয়ে ছুটে এসছে দেখতে। আমাদের ঘরের জানলায় যাতে মশা বা পোকা না ঢুকে জাল দেওয়া আছে। হ্যাঁ, জালটা খোলাও যায়, জাল দেওয়া আছে। জালের ভিতরে একটা প্রজাপতি ঢুকে আছে। নাতনি এখন ওই প্রজাপতিটা নেবে, ধরবার জন্য অনেক চেষ্টা করছে। এই রে, আর সকালে রুটির তরকারি হচ্ছে একটা লাউ দিয়ে, মুসুরির ডাল দিয়ে একটা তরকারি হচ্ছে। আর ওই পাশে উচ্ছে ভাজা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। আর দেখি কী রান্না করবে, বাজার তো অনেক কিছু করা হয়েছে, কেটে দেবো। আর এটা রুটির তরকারি, মুসুরির ডাল আর লাউ দিয়ে একটা রুটির। আমি আটা মাখে মেখে রুটি করার জন্য ব্যবস্থা করছি। এদিকে ও এই কুকারে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছে। এই ডালটা আমরা মাঝে মাঝেই খাই। আর নাতনি একা একাই খেলছে। দাদার এই বক্সটা, দাদার বক্সটার মধ্যে যত পেন পেন্সিল রাবার থাকে ওর সেটাই দরকার। আর এই আটাটা ফরচুন আটা আজকে আমরা করে খাচ্ছি। আগে আমরা আশীর্বাদ আটাটা খেতাম, এই মাসে আমরা এই আটাটা তুলেছি, এটা এখনও খাওয়া হয়নি। আজকে খেয়ে দেখব কেমন হয়। আজকের মেনু হচ্ছে পেঁপে আলু কচু দিয়ে, এটা ঠাকুর বাড়ির আশ্রমের রান্না, ওরা খেয়েছে, ওদের এত ভালো লেগেছে যে মো আজকেই রান্না করেছে। আর পাবদা মাছের ঝোল আর ফুলকপি আলুর তরকারি। আর উচ্ছে ভাজা হয়েছিল, উচ্ছে ভাজা খাবে না বলছে, উচ্ছে ভাজা দিয়ে কে খায়, নেবে না। ঠিক আছে, আমরা এই গাছ ফাছ কাটছে পুজোর আগে, সমস্ত ঠিকঠাক করছে যাতে পুজোতে কারেন্ট না থাকে। প্রতি বছরই হয় এটা, আমাদের প্রত্যেক বছরই আমাদের, আমরা জানি যে এরকম হবে, কিন্তু এবছর দেখছি 3 দিন, অন্যান্য বছর 2 দিন থাকে, এবছর 3 দিনও যায়। যাই হোক, ভালোর জন্যই হচ্ছে, ওটা মেনে নিতেই হবে। আর আমার ইনভার্টার নষ্ট হয়ে গেছে, ইনভার্টারে কাজ দেওয়া হয় না, ঝামেলার মধ্যে লোক আসবে লাগাবে, সের জন্যই বন্ধ আছে সব কিছু। শোভ কি শুতে যাওয়ার আগে দেখছি এত ঘন করে মেঘ করে এসছে, বৃষ্টি হবে। ছাদে আবার জামা কাপড় ছিল, সেগুলো তুলতে গিয়ে মেঘলা মেঘলা আকাশ দেখে আমি গাছে একটু জল দিয়ে দিই। মেঘা মানে আকাশটা তো রোদ নেই, ঠান্ডা ঠান্ডা আছে, একটু জল দিয়ে দিলাম গাছগুলোতে। অল্প করেই জল দিচ্ছি যাতে আর কি, আর এরপরে বৃষ্টি হলে অসুবিধা নেই। এ দুদিন আগে বৃষ্টি হবে বলে জল দিইনি, তারপরে সারা রাত্রেও একটুও বৃষ্টি হলো না, পরের দিনও বৃষ্টি হয়নি, এত রোদ উঠেছিল, আমার গাছগুলো প্রায় শুকিয়ে এসেছিলো। আর চন্দ্রমল্লিকা গাছগুলো একটু বড় হয়েছে, ওদের একটু মাথা কেটে দিচ্ছি,
মাথা কেটে কেটে দিলে ঝাঁকড়া হবে। এবার কালকে যদি বৃষ্টি না হতো তাহলে কালকে সার দিতাম, মানে খোল পচা দিতাম, কিন্তু কালকে তো আজকে যা মেঘ করেছে, যদি বৃষ্টি হয় তাহলে আর খোল পচা তো দেওয়া যাবে না, আবার মাটি শুকিয়ে তারপরে দিতে হবে। চন্দ্রমল্লিকাগুলো আমার দেরি হয়ে গেছে লাগাতে, তাও শীতে ফুল ভালোই হবে আশা করছি। আর এবার তো আর বাইরে যাইনি কোথাও যে গাছ কিনতে যাব বা ইয়ে, একদিন একটা ছেলে এলো তাও তার কাছ থেকে কিনলাম না, তাকে বললাম একটু ঘুরে আসছে, সে পরি দিয়ে আমি খাচ্ছি খেতে বসছিলাম আর এলো না, আর কেনাও হলো না। যাই হোক, যদি আসে তো আরও কিনবো, মাটিগুলো ভালো করে খুঁড়ে ফাঁকা মানে না করলে খোল পচা দিলে তো গোড়ায় লেগে যাবে, ওই জন্য মাটিটা একটু শুকনোর জন্য। কিন্তু মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, এখনও যা মেঘ দেখছি তাতে তাই মনে হচ্ছে। এখন 3:30-4 বাজে আর কি, এখন গিয়ে আমি রেস্ট নেব, আমার ঘুম হয়ে গেছে। ঘুম থেকে উঠে বালিশটা ঠিক করে এখন রেখে আমি এখন আরেকবার ছাদে যাব, দেখব। এখন প্রায় 6:30 বাজে, ঘুম থেকে উঠে দেখছি অন্ধকার, বাইরেটা অন্ধকার হয়ে গেছে, কী করবো বুঝতে পারছি না। তবে না, কারণ বৃষ্টি হয়ে গেছে, আমি তার আগে তাছাড়া বৃষ্টি অল্প করে জল দিয়ে এসেছিলাম যাতে ঘুম থেকে উঠে যদি যেতে ইচ্ছা না পারে, তাই জন্য। 6:15 বাকি, আর বাইরের অবস্থা দেখুন, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, ভালো রকম বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। আমি এখন ছাদে উঠে এসেছি দেখতে যে গাছগুলো কেমন কতটা জলে ভর্তি হয়েছে, কারণ আমি তো তখন এসে জল দিয়ে গেছি গাছে, ভেবেছিলাম বৃষ্টি হবে না, যেহেতু জল দিয়েছি সেজন্য আজকে বৃষ্টিটা হলো, এবং অনেক বৃষ্টি হয়েছে মনে হয়। আমি তো সেই সময় ঘুমাচ্ছিলাম, বুঝতেই পারিনি, তা ছাদে এসে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছাদ একদম পুরো জলে ভিজে আছে, আর টবগুলোও কিছু কিছু টবে জল ভর্তি হয়ে আছে, ওগুলো সব ফেললাম। এবার দেখছি আকাশ এখনও মেঘে ভর্তি, এদিকটা তো পুরো মেঘ করে আছে। এখনও 6:00 বাজেনি, কিন্তু চারিদিক একদম ঘন অন্ধকার হয়ে গেছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে খুব, জলটাই আমার দেওয়া সার হলো, তখন এসে জল দিয়ে গেছি। আপনারা আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন।